हाय फ्रेंड्स, मौसुमी हेल्दी कुकिंगे आपनादेर सबाइके स्वागत। आज आमी निये एसेछि चिकेन कषार रेसिपी। एटी विभिन्न भावे तैरी करा जाए, खूब सुस्वादु ए रेसिपिटी। आमी जेइभावे तैरी करी सेटी आपनादेर संगे शेयर करब। लुचि, परोटा, नान, रुटी सब किछुर साथे एटी खेते लागे असाधारण। किभावे आमी एटा तैरी करब सेटी आज आमी आपनादेर संगे शेयर करब। तब चलून देखे नी आजकल रेसिपी। एखाने आमी 500 चिकेन निये निएछी, परिष्कार करे धुए रेखेछी। निये निएछी 1/2 इंची आदार टुकड़ो, 20 कोयार मतो रसुन, 4 कांचा लंका, 1 छोटो साइजेर पेंयाज, 1 छोटो साइजेर टमेटो निये आमी एटाके पेस्ट करे नेब। आर निएछी 1 गरम मसला, 2 इलाच, दारचिनी, लवंग। এবার আমি এটা একটা মিহি পেস্ট করে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করব, 2 চামচ পেস্ট দিয়ে দিলাম ওখান থেকে, বাকিটা পরে ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। যেহেতু চিকেন কষা হবে তাই আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আর 2 টেবিল স্পুন আমি টক দই দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে এটাকে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। ওভারনাইট রাখলে ভালো হয়, বা 2 ঘন্টা রাখলেও খুব ভালো হয়। আমার হাতে সময় নেই তাই আমি 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট হতে হতে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। চিকেন কষা হবে বলে তেলটা একটু বেশি লাগে। এরপর আমি ফোড়নে দিচ্ছি 1টি তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি। মিষ্টি গন্ধ বেরোলে এবার আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে মজে যায় তার জন্য 1টু লবণ আর 1টু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি 1টু ভেজে নেব। ঢাকনা ঢেকে আমি 5-7 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। 5-7 মিনিট হয়ে গেছে, 1টু ভেজা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাকি পেস্টটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটোর পেস্ট। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এটাকেও আমি কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। এটাও 5-7 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিট হয়ে গেছে, মোটামুটি 1টু কষে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ঢাকনা ঢেকে সিমে করে রেখে দেবো 5-7 মিনিট। 5-7 মিনিট হয়ে গেছে, আমি আবার নাড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা কষা মাংস হবে তাই আমি বিশেষ জল ইউজ করবই না, এটা আমি কমিয়ে কমিয়ে কষাতে থাকবো। বারে বারে কিন্তু নাড়িয়ে দিতে হবে, না হলে তলা থেকে লেগে যেতে পারে। আবার ঢেকে দিচ্ছি। আবার 5-7 মিনিট পর আমি আবার ঢাকনা সরিয়ে আবার নাড়িয়ে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে এটাকে আমি 15-20 মিনিট কষিয়ে নিচ্ছি। এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে। আমি যা নুন দিয়েছি তাতে আমার নুনটা একদম ঠিক আছে, আর লাগবে না। প্রায় 15-20 মিনিট ধরে কষানোর পর দেখছি মাংসটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি আমার কমপ্লিট। যেহেতু কষা মাংস আমি এইরকমই মাখামাখাই মাংসটা
রাখবো। কমপ্লিট হয়ে গেছে, ঢাকনা বন্ধ করে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়ে এবার আমি সার্ভিং প্লেটে বেড়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একবার লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে আজ এ পর্যন্তই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।